তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফেসবুক ট্রেন্ডিং এই ধরনের ফটো এডিটিং করবেন। তো এই ভিডিওতে সম্পূর্ণ বলা হয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ধরনের ফটো এডিটিং করার জন্য যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে সেই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং আমরা এই ফটো এডিটিংয়ে যে ব্যাকগ্রাউন্ডটির ব্যবহার করবো সেই ব্যাকগ্রাউন্ডটির ডাউনলোড লিঙ্কও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বেশি না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমাদের ফোনে পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আমি আমার ফোনে পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো পিকস্যাট অ্যাপ্লিকেশনটি ওপেন হলে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে, তারপরে এডিটে ফটো অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এডিটে ফটো অপশনে ক্লিক করার পরে আমরা যে ফটোটি ডাউনলোড করেছি সেই ফটোটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের ফটোটি সিলেক্ট করার পরে অ্যাড ফটো অপশনে ক্লিক করতে হবে, তারপর আমরা যে প্রোফাইল পিকচারটি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই প্রোফাইল পিকচারটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবং তারপরে প্রোফাইল পিকচারটি সিলেক্ট করার পর নিচে ক্রপ অপশনটিতে একবার ক্লিক করে আমাদের প্রোফাইল পিকচারটা কিছুটা এইভাবে ক্রপ করে নিতে হবে। তো আমাদের প্রোফাইলের স্ক্রিনশটটি এইভাবে ক্রপ করে নেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমরা এখানে একটু প্রোফাইল পিকচারটি জুম করে আমরা কিছুটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপরে প্রোফাইল পিকচারটা সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করার পরে বাঁদিকে আমাদের ইরেজ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো ইরেজ অপশনে ক্লিক করার পর ইনভার্ট অপশনটিতে একবার ক্লিক করে দিতে হবে। তো ইনভার্ট অপশনে ক্লিক করার পরে দেখবেন আমাদের ছবিটি কিন্তু এখান থেকে চলে গেছে। তারপরে আমাদের রিস্টোর অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো রিস্টোর অপশনটিতে ক্লিক করার পর হার্ডনেস কিন্তু আমাদের এখানে 100 করে দিতে হবে এবং সাইজ এখানে আমরা 20 কিংবা 22 করে দেবো। তো তারপরে ছবিটি কিছুটা এইভাবে জুম করে আমাদের কিন্তু এখানে ছবিটি রিস্টোর করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি, আপনাদেরও ঠিক এইভাবেই করে নিতে হবে।
तो বন্ধুরা এইভাবে সম্পূর্ণ ফটো রিস্টোর করার পরে কিন্তু আমাদের সম্পূর্ণ ফটো তৈরি হয়ে যাবে। তো বাদিকের কর্নারে টিক চিহ্নে ক্লিক করে দিবেন, তার নিচে সেভ অপশনটিতে একবার ক্লিক করে দিতে হবে। তারপরে আমাদের এখানে সেভ অ্যাজ জেপিজি ফরম্যাটে কিন্তু এখানে আমাদের সেভ করে নিতে হবে ফটোটি। তাহলে আমাদের ফটোটি সম্পূর্ণ সেভ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে।